কখনো সরল কখনো গরল, কখনো বিতর্ক কখনো কুতর্ক, কখনো আশা কখনো হতাশা, সবই আছে এই আলোচনায়। বিচারক আপনি খুঁজে নিন কোনটি যৌক্তিক আর কোনটি নয়। স্বাগত রাজকাহনে, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। রাজনীতির মাঠ সরগরম, নির্বাচনী প্রধান উপলক্ষ বলার কোনো অপেক্ষা রাখে না। সরকার বিরোধী আন্দোলন যেমন চলছে, তেমনি চলছে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি 30টি আসনও পাবে না বলেই নির্বাচনকে ভয় পায়। তারা 2008-এর 29 আসনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আর বিএনপি মহাসচিব বলছেন অত্যাচার নির্যাতন গুম খুন করেই ক্ষমতায় টিকে থাকতে চায় বর্তমান সরকার। আর তারা আগে থেকেই অবশ্য বলছে সরকারি দল 30 আসনও পাবে না। এছাড়া একে অন্যের বিরুদ্ধে প্রতিনিয়তই কথার বান ছুঁড়ছেন প্রতিদিনই। অন্যদিকে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ দুই নেতা আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। আর সংকট সমাধানে আলোচনার প্রয়োজনীয়তার কথা উঠে এলেও সরকার বা বিরোধী পক্ষ কেউই বিষয়টি নিয়ে নমনীয় নয়। তাহলে কিভাবে আসবে সমাধান? এসব নিয়ে আজকের রাজকাহনে আলোচনার বিষয়। নির্বাচনের আগে কি সমঝোতা হবে না? এসব নিয়ে আলোচনায় আজ আমাদের রাজকাহন স্টুডিওতে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত এমপি, আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা, এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের রাজকাহনে। আমরা যেহেতু আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনের আগে সমঝোতা হবে কিনা, সেই বিষয়টি নিয়ে কথা শুরু করতে চাই। রুবিন ফারহানাকে দিয়ে যথাযথভাবে শুরু করতে চাই, কারণ আপনারা নমনীয় নন। আপনারা বলছেন সরকার আগে পদত্যাগ করুক, তারপর যারা আসবে তাদের সঙ্গে আলোচনা করবেন। তাহলে আলোচনা সরকার কেন আপনাদেরকে এই ফ্লোরটা দেবে? এমন কি ঘটনা ঘটলো দেশে তারা আগে পদত্যাগ করবে তারপর আপনাদেরকে আলোচনার সুযোগ দেবে? অনর যে শুধু বিরোধী দল তাই নয়, সরকারও কিন্তু তার বক্তব্যে অনর। সরকারও কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার মানতে রাজি নয়। আমার একটা খুব ছোট প্রশ্ন, সরকার এত উন্নয়ন করেছে বলে দাবি করছে, নানান দিকে সরকারের উন্নয়নে জোয়ারের কথা সরকার নিজেই বলছে, এবং বিদেশিদের কাছেও নাকি সরকার তাদের উন্নয়নের ফিরিস্তির কথা শুনে মানে শুনতে পায়। এতই যদি কনফিডেন্স থাকে এবং মানুষ যদি সরকারের সঙ্গে আছে বলে সরকার মনে করে বা সরকারি দল মনে করে, তাহলে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সমস্যা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বেশ কয়েকটি দাবি, আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে, সেই সময়কার জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং তার অধীনে নির্বাচন হবে। অলরেডি কিন্তু আমাদের ব্যালটে যেই ভোটের বিষয়টি সেটি সমাধা হয়েছে, ইভিএম দেওয়া হচ্ছে না। আমরা বিশ্বাস করি যে সময় যত আগাবে অন্যান্য দাবিও আস্তে আস্তে মানা হবে। আমরা যদি এখনই ঠিক করে ফেলি যে না দুদলই রিজিড, কোনোভাবেই কোনো সমঝোতা হবে না, আমার সেটা তেমনটি মনে হয় না। কারণ আওয়ামী লীগ জানে 2014-এর অভিজ্ঞতা থেকে এক দলের নির্বাচন আসলে মানুষ বা আন্তর্জাতিক মহল খুব ভালোভাবে নেয় না। 2014-এর নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নিজের মধ্যেও কিন্তু এক ধরনের অস্বস্তি আছে। সুতরাং আরেকটি 2014 হবে সেটা আওয়ামী লীগেরও খুব স্বস্তিদায়ক বিষয় নয়। এবং আপনি প্রশ্ন করতে পারেন, নিবন্ধিত দল আছে 39টি, সুতরাং বিএনপি না আসলেই বা কি যায়? আরো 12টি দল হয়তো হতে যাচ্ছে খুব শিগগিরই, হতে যাচ্ছে তো। সুতরাং কতগুলো দল চিন্তা করে দেখেন, তাহলে বিএনপি না আসলেই বা কি যায় আসে, যেখানে প্রায় 50টির কাছাকাছি নিবন্ধিত দল আছে। হ্যাঁ, তারপরেও প্রশ্ন থাকে, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ। সুতরাং আর সবাই অংশ নেওয়ার পরেও যদি বিএনপি অংশ না নেয়, তাহলে সেই নির্বাচনটি সেই মানের হবে না যেই মানের কথা আন্তর্জাতিক মহল থেকে বারবার বলা হচ্ছে। আপনি জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন, এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু একেবারে মূল বিষয় কোর আলোচনা যদি আমরা বলি, তিনটা শব্দের মধ্যে বলা যায়, গণতন্ত্র, মানবাধিকার এবং বাকস্বাধীনতা। সুতরাং এই বিষয়গুলোকে পুরোপুরি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করা সহজ হবে না। আমাদের সংসদের যে 50 বছরের জয়ন্তী হলো, তখন যে শুভেচ্ছা বার্তা এসছে বাইডেনের তরফ থেকে, সেখানেও কিন্তু একটা ইনক্লুসিভ এবং নিউট্রাল মানে ইলেকশনের কথা বলা আছে। সুতরাং আওয়ামী লীগ নিজেও কিন্তু জানে যে ঠিক
18 বা 14 এর কায়দায় এবার হবে না সুতরাং আমরা যে বলছি না যে সমঝোতা হচ্ছে না দুই দলই অনর এটা মনে হচ্ছে আপাতত এবং এখনো নির্বাচনের 8 মাস বাকি নির্বাচন কমিশন বলছে যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি শুরুতে সুতরাং বেশ লম্বা সময় হাতে আছে কিন্তু আমরা বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতি বাংলাদেশের দলগুলোর যে এই চরিত্র তাতে আসলে 8 মাস আগেই একটা সমঝোতায় পৌঁছে গিয়ে দেশে একটা স্বস্তির পরিবেশ আসবে এমনটি ভাবার কোনো কারণ নেই এবং আপনারা শেষ পর্যন্ত অপেক্ষায় আছেন যে একটা কিছু তো ঘটবে নিশ্চয়ই সার্টেনলি এবং দেখুন আমাদের আন্দোলন চলছে গত কয়েক মাস ধরে আপনারা প্রশ্ন করতে পারেন যে সেই আন্দোলন যথেষ্ট কিনা সরকারকে দাবি মানানোর জন্য দেখুন আন্দোলন কিন্তু ওয়ার্ম আপের একটা ব্যাপার আছে আন্দোলন একদিনেই তুঙ্গে তোলা যায় না আন্দোলন ধাপে ধাপে করতে হয় সুতরাং এই ধাপগুলো আমরা অতিক্রম করছি সামনের মাসগুলোতে আরো বোঝা যাবে যে আন্দোলন কোন দিকে যাবে সুতরাং দেশের আন্দোলন বিদেশের চাপ সব মিলিয়ে সরকার এবং নিজেদের দলেরও একটা চাপ সব মিলিয়ে সরকারের উপর আমি মনে করি যথেষ্ট চাপ আছে একটা সুষ্ঠু নির্বাচন একদম পরিষ্কার রেজলিউশন ভুঁইয়া আপনার কাছে একটু এসে তারপর আমি হাবিবুল মিল্লাতের কাছে আসি আপনাদের অবস্থানটা একটু জানতে চাই কারণ বরাবরই এই জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু বরাবরই বলা হয় অভিযোগটা এরকম যে জাতীয় পার্টি হচ্ছে গৃহপালিত বিরোধী দল অথবা গৃহপালিত সরকারের একটি অংশ সেই জায়গা থেকে কতটা আপনারা বেরিয়ে আসতে পারবেন সামনে নির্বাচনে কারণ বিএনপির যে অবস্থান সেই অবস্থান থেকে আপনাদের দলের চেয়ারম্যান বলছেন যে তিনি 300 আসনে নির্বাচন করবেন আলাদা করে নির্বাচন করবেন এরকম অবস্থায় যাচ্ছেন কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিজ্ঞ 200 আলোচক এবং যারা শুনছেন সবাইকে এখানে আপনি যে প্রশ্নটি এনেছেন এটা আমার মনে হয় যে মিডিয়াতে একটু বেশি প্রচলিত যে জাতীয় পার্টি সরকারের বিরোধী দল এবং জাতীয় পার্টি সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করে এবং নির্বাচন 14 যে প্রেক্ষাপটে যে আমরা সরকারে ছিলাম তার বাইরে আমরা বিরোধী দলে বসছি এটা আসে কিন্তু আপনি যদি 18 নির্বাচনের পরে আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য এবং আমাদের দলের অবস্থান বিশ্লেষণ করেন তাহলে এই বক্তব্যটার কোনো সার মর্ম আছে বলে আমি মনে করি না উনি কিন্তু বরাবরই বলে আসছে যে আমরা আমাদের জাতীয় পার্টির নিজস্ব অবস্থান থেকে আমাদের রাজনীতি করবো এবং নির্বাচন করব 2018 সালে যে নির্বাচনটা হয়েছে এটা নিয়েও জনগণ এবং অনেকের মধ্যে একটা ধ্রুব ইয়ে আছে যে নির্বাচন হয়েছে মহাজোটে আসলে 2014-08 মহাজোটে নির্বাচন হয়েছে 18-তে মহাজোটে নির্বাচন হয় নাই কিন্তু মানুষ মনে করছে যে 18-তে জাতীয় পার্টি মহাজোটে আন্ডারে নির্বাচন হয়েছে সেখানে নির্বাচনটা হয়েছিল মূলত একটা 14 দলীয় জোটের সাথে জাতীয় পার্টির একটা সমঝোতার নির্বাচন সেই ক্ষেত্রে জাতীয় পার্টি বিরোধী দলের অবস্থান করছে এবং বিরোধী দলের যে ভূমিকাটা পালন করা দরকার আমি মনে করি একটা বিরোধী দল সরকারের ছায়া সরকার হিসেবে থাকবে সরকারের ভালো দিকগুলোর ব্যাপারে কথা বলবে আবার মন্দ দিকগুলোর সংশোধন কিন্তু এরকম কথা আছে যে আপনাদের যখন দলের চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষকের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে তখন সেটি প্রধানমন্ত্রীকেই মানে সমঝোতা করে দিতে হয় তার সঙ্গে দেখা করেন গণভবনে সেগুলো নিয়ে আপনারা কি বলবেন এটার তো কিছু বাস্তবতা আছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু কোন দলটার মধ্যে গৃহ বিবাদ নেই এরকম দল আমরা 75-এর পরবর্তী আওয়ামী লীগ যদি দেখেন সেখানে এই গৃহবিবাদটা আরও বেশি ছিল আপনি যদি জিয়াউর রহমান মৃত্যুর পরে বিএনপি দেখেন সেখানে এই অবস্থানটা আরও ছিল আমাদের দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ ওনার একটা পার্সোনালিটি ছিল সেরকম এবং ওনার নেতৃত্বের প্রতি সবার একটা আস্থা ছিল সেরকম সেই অবস্থার পরে আমরা এই কিছু সমস্যা তো এখানে আমাদের কাজ করছি আমরা যে জিনিসটা মূলত ইয়ে করছি সেটা হলো যে জাতীয় পার্টি আপাতত 300 আসনে নির্বাচন করার জন্য সারা দেশে হাবিবুল্লাহর কাছে একটু আসতে হবে কারণ হচ্ছে আমাদের মানে ফার্স্ট পার্টটা শেষের দিকে যেহেতু অনেকগুলো বিষয় এলো তার মধ্যে রুবিন ফারহানার যে কথাগুলো সেগুলো আমি বলতে চাই যে আলোচনা তো করবেন না ওরা সরকারের সাথে কিন্তু আপনারা এরই মধ্যে একটা দাবি মেনে নিয়েছেন এক ধরনের মেনে নেয়া ব্যালটে নির্বাচনটা হবে সেটি টাকা দেন নেই বলে নির্বাচন কমিশন মেনে নিয়েছে তাহলে বাকিগুলোও কি মেনে নেবেন আস্তে আস্তে ধন্যবাদ আপনাকে আসলে বটম লাইনটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যেটা আমরা সকলে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমরা সকলের অংশগ্রহণের নির্বাচন চাই সুতরাং এইখানে তো এর চেয়ে বেশি কিছু বলার নেই এর মাধ্যমে রয়েছে তাহলে কিন্তু কেউ যদি কোনো অযৌক্তিক দাবি তুলে সেই দাবিকে শর্ত হিসেবে দেয় এবং সেটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেটা তাদের স্বাধীনতা সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে এ ব্যাপারে আওয়ামী লীগের কোনো কথা নাই কারণ
নিবন্ধ দলগুলো যারা নির্বাচনে অংশ নিতে পারবে তাদের প্রত্যেকের গঠনতন্ত্র আছে, তারা প্রত্যেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং তারা সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে আসবে কি আসবে না, তারা নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের সম্পূর্ণ স্বাধীন অধিকার। এ ব্যাপারে হস্তক্ষেপ করা আমি মনে করি একটি অগণতান্ত্রিক চর্চা, যদি অন্য কেউ করতে চায়। সুতরাং বিএনপির পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো তুলে দেওয়া হচ্ছে সেই শর্ত দিয়ে আর যাই হোক আওয়ামী লীগ আলোচনায় বসবে না, এটা নিশ্চিত থাকেন। তবে যেহেতু ওনারা কয়েক মাস ধরে আন্দোলন করছেন, কথাটা একদম সত্য, একদম ধ্রুব সত্য, যদিও 16.5 বছর ক্ষমতার বাইরে এবং রাজপথে বিরোধী দল হিসেবে তারা নিজেদের বড় একটু আগেও দাবি করেছেন, কিন্তু 15.5 বছর তারা কোনো আন্দোলন করেননি, জনগণের পক্ষে কাজ করেননি, জনগণের কথা সামনে নিয়ে আসেননি। যেহেতু নির্বাচন সন্নিকটে, বৈশ্বিক একটা ক্রাইসিস শুরু হয়েছে, করোনা পরবর্তীতে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের জন্য মানুষ একটু অস্বস্তিতে আছে, একটু জ্বালানি নিয়ে সমস্যা হয়েছিল, তারা সেটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করছে, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। অতীতে দেখেছেন কোটা বিরোধী আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনে তারা কিন্তু ছাত্রদের কাঁধে ভর করে একটু চেষ্টা করেছিল। কিন্তু তাদের তো অভিযোগ আছে যে আপনারা দাঁড়াতেই দেন না, এবং দাঁড়ালে হচ্ছে গ্রেপ্তার করা হয়, দাঁড়ালে হচ্ছে মামলা দেওয়া হয়, হামলা করা হয় পুলিশ দিয়ে, এরকম অভিযোগ তো আছে। আমি যদি তর্কের খাতিরে সেটা স্বীকার নাও করি, তারপর আপনার কাছে বলছি, এটা কি বাংলাদেশের ইতিহাসে প্রথম? না, এই প্রথম শুনছি আমরা। তারপরও তো বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, 21 বছর পরে দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় ফিরে আসছে এবং 96-2001-2008 থেকে এখন পর্যন্ত ক্ষমতায় আছে। সুতরাং কেউ যদি মনে করে হামলা মামলা পুলিশি ঝামেলা, তাহলে তারা রামকৃষ্ণ মিশনে যে নাম লিখিয়ে ফেলুক, তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন আছে বলে বাংলাদেশের মানুষ অন্তত মনে করে না, কারণ বাংলাদেশের রাজনীতি এটি। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আপনারা একটা দাবি মেনে নিয়েছেন, কথাটা একদম সত্য। আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছিলেন আমরা 300 সিটে ইভিএম চাই, নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন বিচার বিবেচনা করে বলেছিল অনূর্ধ্ব 150, পরবর্তীকালে তারা বলেছে একটাতেও করবে না তারা, তাতেও আওয়ামী লীগ তাতে স্বাগত জানিয়েছে, কারণ আমরা মনে করি নির্বাচন কমিশন তাদের মতো করে সিদ্ধান্ত নিবে, সংবিধান অনুযায়ী তাদের মতো করে তারা নির্বাচন পরিচালনা করবে। গণতান্ত্রিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনো কষ্ট পেলেও তারা এর কোনো প্রতিবাদ করবে না, এটা আমরা কখনোই করব না, সুতরাং সেটা আমরা অবশ্যই নিয়েছি। আর একটি কথা বারবার বলা যায় যে আন্তর্জাতিক মহলগুলো ভালোভাবে আসলে নির্বাচনকে নেয়নি, অতীতের কয়েকটি নির্বাচনের কথা বলা হয়। দুটো কথা বলতে পারি এখানে, একটি হচ্ছে অতীতে যখন সামরিক শাসন বন্দুকের নলে ক্ষমতায় আসছে বিএনপি কিংবা জাতীয় পার্টি, তখন হয়তো বা ভালোভাবে নেয়নি, কিন্তু আপনি 14-18 নির্বাচনের পরে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোতে যতগুলো নির্বাচনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে প্রত্যেকটিতে বিপুল ভোটে জয়লাভ করেছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল বাংলাদেশ, সিপিএ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ছিলেন বাংলাদেশ, এই যে মানবাধিকার কমিশনের সদস্য হলেন কয়েকদিন আগে বাংলাদেশ, একটি নির্বাচন দেখেন আন্তর্জাতিক মহল থেকে আমরা স্বীকৃতি পাইনি। সুতরাং এইটা তো বিরোধী দলের কিছু বলতে হবে, যাদের নিজের পক্ষে বলার কিছু নাই, যারা জনগণকে বলতে পারে না যে তাদের সঙ্গে উন্নয়ন হয়েছে, তাদের সঙ্গে ভালো কাজ হয়েছে, আওয়ামী লীগের চেয়ে ভালো চালিয়েছে, সুতরাং তারা অন্যের দোষ দেখবে। কিন্তু আমরা যখন বলি, গলা ফাটিয়ে বলি, আমাদের দেশে আমরা উন্নয়ন করেছি, উন্নয়নের কিছু কুফল আছে, সেগুলো আছে, কিছু দুর্নীতি আছে, কিছু অব্যবস্থাপনা আছে, আমাদের দেশে তো শতভাগ সব কিছু পারফেক্ট হওয়া সম্ভব না, তবে অন্যান্য সরকারের তুলনায় যে কোনো সূচকে বাংলাদেশ এখন ভালো আছে। জি, একদম পরিষ্কার। আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পরে আসতে চাই যে 33টা আসনের তত্ত্ব, এই তথ্য, এই তত্ত্ব, এই জরিপ আসলে কোত্থেকে এলো? আপনারাও বলেন তারা পাবেন না, তারাও বলেন যে আপনারা পাবেন না, জাতীয় পার্টি কী বলে সেই জায়গাটা শুনতে চাই। একটা বিরতি নিচ্ছি দর্শক, জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে সঙ্গে থাকবেন। আলোচনা আরেকবার, জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি নির্বাচনের আগে কি সমঝোতা হবে না শিরোনামে। আমাদের সঙ্গে অতিথিরা যারা আছেন তাদের মধ্যে থেকে রিজাউল ইসলাম ভূঁইয়া আপনাকে দিয়ে শুরু করি, কারণ ওনারা তো 30টা 30টা ভাগ করে নিয়েছেন, 60টা 240টা আছে, এটার জন্য কি আপনারা ফাইট করবেন কিনা? বাকি আছে 240টা। আমরা 300 আসনে ফাইট করবো, বাঘাবাই যাই হোক এটা অন্য ব্যাপার। আপনার যে সাবজেক্ট, এটার উপরে আমি কিছু কথা বলতে চাই যে নির্বাচনের আগে সমঝোতা হবে কিনা। আমি তো মনে করি সমঝোতার কিছু লক্ষণ ইতিমধ্যে মাঠে আছে। আপনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে যে শর্তে, তার মধ্যে একটা হলো যে উনি রাজনীতি করতে পারবেন না,
কিন্তু উবাইদুল কাদের সহ কিছুদিন আগে কয়েকজন মন্ত্রীর বক্তব্য যদি শুনেন, সেখানে দেখবেন যে ওনারা বলছে যে বেগম খালেদা যে রাজনীতি করার কোনো বাধা নাই। মানেটা কি দাঁড়ায়? আইনমন্ত্রী নিজেও বলেছেন, আইনমন্ত্রী নিজেও বলল, মানেটা হলো আপনি শর্ত দিলেন রাজনীতি করতে পারবেন না, আবার আপনি বলছেন রাজনীতি করতে বাধা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা আলোচনা বা সমঝোতার পথ বের করার চেষ্টা করছে। এবং আমি বিশ্বাস করি যে এই কথাবার্তাগুলা, যদিও অনেকেই এগুলোর খুব একটা আমলে দিচ্ছে না, কিন্তু এগুলো কথাগুলোর কিছু মানে আছে। আমি 14 সালের নির্বাচনে একটা নির্বাচনকালীন সরকার গঠন হয়েছিল, তৎকালীন সময়ের সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্য থেকে। সেখানে বিএনপিকে কিন্তু সরকারে আসার জন্য বলা হয়েছিল, বিএনপি 6টা বা 7টা আমার সঠিক খেয়াল নেই মন্ত্রণালয় দিতে বলেছিল, ওনারা সেটা নেয় নাই। এখন এরকমও তো হইতে পারে যে নির্বাচনকালীন সরকার কিন্তু বিএনপি চাচ্ছে, নির্বাচনকালীন সরকার একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দল যদিও এখনও নাই, এখন নাই কিন্তু ছিল, রুমিনা পাড়া ছিল। দেখেন, ওদের মধ্য থেকে যদি একটা নির্বাচনকালীন সরকার হয় তাহলে একটা সমঝোতা খুব বেশি দূরে এটা কিন্তু আমরা মনে করি না। তার বাইরে আন্তর্জাতিক চাপের কথা আমরা অস্বীকার করি যেটাই, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে ইয়েটা হয়েছে সেখানে দেখবেন যে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকার, এই বিষয়গুলোতে খুব বেশি জোর দেওয়া হয়েছে। এবং আমরা এই বাইরে খুব বেশি একটা যে অবাধ স্বাধীন হয়ে গেছি এরকম অবস্থা খুব বেশি একটা আমাদের দেশে কিন্তু কার্যকরভাবে লক্ষ্য করা যায় না। কাজে আমরা মনে করছি দেশীয় চাপ বিদেশি চাপ সব কিছু মিলাইয়া রিজেক্ট অবস্থানে যেটা সরকার আছে বা বাইরের দলগুলো আছে সবাইকে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি একটু সরে আসে তাহলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন এরা হয়। অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পরে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন জি একদম পরিষ্কার। ব্যারিস্টার রুবিন ফারহানা, ওই জায়গাটায় আমি একটু যে জনমত জরিপটাকে আপনারা কোথাও করেছেন যে 30টা আসন সরকার পাবে, কারণ আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে আজকে গতকালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এই কথাগুলোকে একদমই পলিটিক্যাল রেটোরিক তো রাজনীতিতে থাকবেই এবং দুই দলের তরফ থেকেই এই ধরনের দাবি আসছে, সুতরাং বিষয়টি ডেফিনেটলি পলিটিক্যাল। আর যদি সত্যিকার অর্থে বলতে হয় যে গত কয়েক বছরে মানুষ কিন্তু শুধু যে তার ভোটের অধিকার হারিয়েছে তা না, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, মানুষ লিখতে ভয় পাচ্ছে। আপনারা জানেন যে একটা মাননীয় প্রধানমন্ত্রী তো বলেন যে আপনি এখন আমাদের টেলিভিশনে কথা বলছেন, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না, আপনি কিন্তু বলতে পারেন। হ্যাঁ, আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা নিয়ে কথা বলছি, আমি হাজিরা দিয়ে এসে কথা বলছি, এখন কতটুকু বলতে পারছি সেটাও একটা বিষয়, সব যে বলতে পারছি তাও না। আপনি হয়তো আমাকে থামাচ্ছেন না, কিন্তু আমি আমার নিজে নিজেকে থামাচ্ছি, সেলফ সেন্সরশিপ, যেটা শুধু যে আমরা বক্তাদের ক্ষেত্রে আছে তা না, সংবাদপত্রের ক্ষেত্রেও সেলফ সেন্সরশিপ। আচ্ছা, আপনি কি নিজে মনে করতে পারেন ঠিক লাস্ট কবে আপনি পত্রিকায় কার্টুন, পলিটিক্যাল কার্টুন দেখেছেন? বছরের পর বছর হয়ে গেছে আমরা কিন্তু পলিটিক্যাল কার্টুন দেখি না। এবং এই যে পত্রিকাগুলো কতটা চাপে আছে, কিছুদিন আগে প্রথম আলোর ঘটনা তার একটা প্রমাণ। এর আগেও আমরা সাংবাদিকদের নির্যাতন দেখেছি এবং সম্প্রতি বলা হচ্ছে যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিশ্বের সবচেয়ে নিবর্তনমূলক আইন সাংবাদিকদের জন্য, বিশ্বে কোথাও এতটা নিবর্তনমূলক আইন কোথাও নেই। এবং এই কথাগুলো যখন আন্তর্জাতিকভাবে আমাদের বলা হয় তখন ডেফিনেটলি সেটা আমাদের মানে খুব স্বস্তিদায়ক বিষয় নয়, এবং 180টা দেশের মধ্যে বোধহয় 162তম আমরা মত প্রকাশের গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে, এবং এটা আমরা ক্রমাগতই পেছাচ্ছি এই জায়গাটাতে। তো সুতরাং মানুষ একদিকে পারছে না তার মত প্রকাশ করে ভোট দিতে, তার পছন্দের প্রার্থী নির্বাচন করতে, অন্যদিকে পারছে না কথা বলতে, মত প্রকাশ করতে, আবার একই সাথে গুম, বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি ইত্যাদি নানান রকম নির্যাতন আছে। এবং এগুলো আমাদের দেখতে হয় ডয়েচে ভ্যালে বা নেত্র নিউজের মতন বিদেশি মিডিয়াগুলোতে। আমাদের দেশের সেই মানে আমি বলবো যে এটা আসলে আমাদের দেশের মিডিয়া নানান চাপে আছে, আমরা তো বুঝি, সুতরাং তাদের পক্ষেও সম্ভব হয় না সব পুরোটুকু প্রচার করার, যেটা ডয়েচে ভ্যালে করতে পারে বা আল জাজিরা করতে পারে সেটা আমরা আমাদের দেশে পারি না করতে, এবং এটাই বাস্তবতা। সেই সঙ্গে যুক্ত হয়েছে বীভৎস দুর্নীতি, লুটপাট এবং টাকা পাচার, ব্যাংক খাত ধ্বংস করা। আপনি দেখেন বাজারে আগুন, এই যে বিবিএসের একটা রিপোর্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে যে 37.8% দরিদ্র পরিবারের শিশুরা ঘর ছেড়ে চলে যায় শুধুমাত্র খাবারের অভাবে। এবং আপনি যদি ওএমএস বা টিসিবির লাইন দেখেন আপনি দেখবেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এখন শপিং মলের লাইনের চেয়ে খুব বেশি বড় না,
দা দেখুন শপিং মলের লাইন কি সত্যি মনে করেন তাই? না তা কিন্তু না, আমি তো বের হচ্ছি সন্ধ্যায় আপনাদের চ্যানেলে আসতে আমাকে বেরোতে হচ্ছে। বিশ রোজায় যেরকম জমজমাট মার্কেট থাকার কথা, যেরকম ভিড় থাকার কথা, আমি নিজে থাকি এলিফ্যান্ট রোডে, একেবারে মার্কেটের মাঝখানে আমার বাড়ি। আমি গত কয়েক বছর আগে যেভাবে মানুষকে দেখেছি শপিং করতে, মানে মলে যেতে, সেরকম কিন্তু এখন দেখি না। বিবিএস এর রিপোর্ট আরও বলছে যে হ্যাঁ, মাথাপিছু আয় বেড়েছে সত্য, এবং মাথাপিছু আয় যেমন বেড়েছে তেমনি বেড়েছে বৈষম্য। আপনাদের নিউজে আজকে দেখাচ্ছিল, এবং এই বৈষম্য তীব্র বৈষম্য। মাথাপিছু আয়টা যখন বেক্সিমকোর সাথে কিংবা সামিটের সাথে আমার আয় যোগ করে একটা গড় করা হয়, তখন সেটা তো ভাই 32,000 টাকা পরিবার প্রতি আসবেই, সেটা তো রিয়েল আয় নয়। সেটা তো বিশ্বজুড়ে, বিশ্বজুড়ে এটা মানে, কিন্তু বিশ্বজুড়ে হয় কি, এরকম বিভৎস গোষ্ঠী তৈরি হয় না, বাংলাদেশে এই গোষ্ঠী তৈরি হয়েছে। অ্যাটলিস্ট উন্নত বিশ্বে, না হলে গিনি সহক, বৈষম্যের সহক যেটা, সেটা 0.48 ছিল আরো কয়েক বছর আগে, 0.5 ক্রস করলে দ্যাট ইজ এক্সট্রিমলি অ্যালার্মিং, এবং এটা 0.5 প্রবাবলি, ইট হ্যাজ অলরেডি ক্রসড 0.5। তো সুতরাং আমাদের বৈষম্য কিন্তু তীব্র। আমরা যেই স্বাধীনতার চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, তার একটা মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ তৈরি করা, এবং পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের তীব্র বৈষম্যের তুলনা, সেটাও শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের তুলনা করে বলা হয়েছিল সোনার বাংলা শ্মশান কেন, সেই জায়গা থেকে আমরা কতটুকু এগিয়েছি। আমি তো বলবো যে তখন 22 পরিবার ছিল, এখন সেটা 22টা কোম্পানি হয়েছে। তো এইখানেই জাস্ট পার্থক্য। একদম, আমি হাবিবুল মিল্লাত আপনার কাছে জানতে চাই যে এই যে বৈষম্যটা, যেতে আসলে একটা আলোচনা আস্তে আস্তে বৈষম্যতে চলে এলো, আজকে যেটা আজকে মানে গতকালকেই তো বিবিএস তথ্যটা দিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ দারিদ্র কমেছে, এটি ঠিক, কিন্তু বৈষম্যটা ব্যাপক হারে বেড়েছে, সেটি কমানো গেল না কেন এখনো? প্রথমত যে রিপোর্টটি বেরিয়েছে সেটার সম্বন্ধে যেটা বলা হলো, আসলে সেটি হচ্ছে দারিদ্রতার হার কমেছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, অর্থাৎ দরিদ্র হতদরিদ্র জনগোষ্ঠীর আয় বেড়েছে, কিন্তু সাথে সাথে বৈষম্যটা বেড়েছে, এটা স্বীকার করে নিতেই হবে, এবং অর্থনীতিবিদরা ভালো করে বলতে পারবেন এটা কীভাবে হবে। তবে আপনি 30 সিট নিয়ে যে কথাটি বলছিলেন সেটা অবশ্য আমাকে জিজ্ঞেস করলে ভালো করতেন, কারণ আমরা যে কথাগুলো বলি সেগুলো তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে বলি। 2008 সেটি হচ্ছে, আপনি দেখেন আপনারা তো 2014-18 নিয়ে অনেক কথা বলেন, 2008 নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, 8-এর নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে কিন্তু বিএনপি 29টি, পরে একটি সিট পেয়েছিল। তো বিএনপি বিগত 16 বছরে তাদের কিন্তু পলিটিক্যালি পার্টি হিসেবে তাদের কোনো কিন্তু নতুন রিক্রুটমেন্ট নেই, তাদের ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল, নতুন কেউ যোগ দেয়নি তেমন কেউ, বরঞ্চ যারা বর্ষিয়ান নেতা ছিলেন তারা দিন দিন হয়তো বয়সের কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, কেউ কেউ মারা গেছেন, সুতরাং তাদের শক্তি আরও সংকুচিত হয়েছে। এই সংকুচিত শক্তির কারণেই না, নতুন নেতা হিসেবে তো আমরা রুবিন ফারহানকে দেখছি ইদানিং কালে, না 2008 কিন্তু সেরকম লাইমলাইটে ছিলেন, লাইমলাইটে থাকে একজন দুইজনের কথা এক কথা, আর জনগণের সমর্থন এবং পার্টি শক্তিশালী করার সম্পূর্ণ আলাদা কথা। বিচ্ছিন্নভাবে কোনো নেতা কোনো কথা বলতেই পারেন, তার সম্মান দিয়েই বলি ভালো বলেন উনি, কিন্তু তার অর্থই না যে তার জন্য আরও 5,000 লোক দলে যোগ দিয়েছে, এমন কোনো কোথাও দেখা যায়নি। আরেকটি কথা হচ্ছে যে সেলফ সেন্সর্ড, আমি কিন্তু একটু আগে রামকৃষ্ণ মিশনের কথা বলেছিলাম, রাজনীতি করবেন, রাজনীতি করার মতো করতে হবে, অর্ধেক করবেন অর্ধেক করবেন না, তাহলে তো জনগণ আপনার সাথে থাকবে না। তা তো 2018 নির্বাচনের মতো হবে, যে নির্বাচনে আসলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন, নমিনেশন পেপার সাবমিট করলেন, প্রচারণাও একটু একটু শুরু করলেন, হঠাৎ করে বসে বললেন না আমি যেহেতু আর্মি চলে এসেছে, আর্মি আমাদের সহযোগিতা করছে না, 24 তারিখ থেকে আমি আর নির্বাচন করবো না, ভোট কেন্দ্রে গেলাম না, তাহলে ওই অর্ধেক রাজনীতি করলে যে রেজাল্ট 24 বা 23 জনে সে একই রেজাল্ট হবে, কোনো সন্দেহ নেই। আপনি পলিটিক্যাল কার্টুনের কথা বলছেন, প্রতিদিন আপনি দেখবেন একটি জাতীয় সংবাদপত্রের পেছনের পৃষ্ঠায় একটা করে কার্টুন প্রতিদিন ছাপা হচ্ছে, এখন কালের বিবর্তনে হয়তোবা কার্টুনের স্টাইলটা পাল্টে গেছে কিংবা হয়তো জায়গাটা পাল্টে গেছে, কিন্তু পলিটিক্যাল কার্টুন, বিভিন্ন বৈষম্যনীয় কার্টুন প্রতিদিন ছাপা হচ্ছে, আমি প্রতিদিন পড়ি, হয়তো নজর এড়িয়ে যেতে পারে কারো পিছনের পৃষ্ঠা, কিন্তু আমি কিন্তু পড়ি। এরপর আরেকটি কথা আমার সবসময় মনে হয় যে আল জাজিরার সাথে যদি কিছু মনে করবেন না, আপনাদের টকশো খুবই জনপ্রিয়, আপনাদের টেলিভিশনও বেশ জনপ্রিয়, কিন্তু তাদের মান, তাদের স্ট্যান্ডার্ড, তাদের ব্যাপ্তি সম্বন্ধে যদি আমি ডিবিসির সাথে তুলনা করি তাহলে কিন্তু খুব একটা ঠিক হবে না আসলে। সুতরাং আল জাজিরা যে রিপোর্টটি তৈরি করতে পারবে, বাংলাদেশের সেই টিভি স্টেশনের সেই ক্ষমতাটি তো থাকতে হবে যে আমরা সেটা তৈরি করতে পারি। কিংবা ধরেন এই যে আমরা যে টকশোতে কথাগুলো বলি, আমরা যে কথাগুলো বলি সেগুলো যদি 2 মাস আগে 6 মাস আগে যে কথাগুলো শুনেছি একই কথার কিন্তু রিপিটেশন হচ্ছে। আপনি
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলেন কোনো সন্দেহ নেই। আমাদের আইনমন্ত্রীও বলেছেন যে কয়েকটি ধারায় বিবাদ রয়েছে। বিএনপির সময় কিন্তু আইসিটি অ্যাক্ট হয়েছিল, তারা তখন দাবি করে যে আইসিটি অ্যাক্টে কিন্তু কোনো কাউকে এইভাবে ধরা হয়নি। আরে তখন কি ডিজিটাল বাংলাদেশ ছিল? তখন কি মানুষ ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে পারত? আপনার কথাগুলো একদম পরিষ্কার। আমাদের এই পাশে একটা ছোট্ট বিরতি নিয়ে, বিরতি নিয়ে আসলে শেষের দিকে খুব সময় কম পাবো, ফিরে আসতে হবে। কারণ যেটি রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন যে একটা সমাধানের পথ তো খুঁজতে হবে, মানে দেশ কীভাবে চলবে সেই জায়গাটা আমরা একটু ছোট করে আলোচনা করবো। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটা বিরতি সংবাদ। অন্তত আরও একবার জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি, নির্বাচনের আগে কি সমঝোতা হবে না, এই শিরোনামে। আবারও রেজাউল ইসলাম ভূঁইয়াকে দিয়ে শুরু করি, সমঝোতার আপনি কোনো পথ দেখেন? কারণ দুই দলের যে অবস্থান তাতে আপনি আশা করছেন সমঝোতা একটা তো হইতেই হবে, কিন্তু আদৌ কি হবে, কি মনে হয় আপনার? এখন যে অবস্থা, আপাত দৃষ্টিতে সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু সমঝোতা হবে না এটা আমি বিশ্বাস করি না। কারণ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আর আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে 91 সালে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়, যেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি না যে গ্রহণযোগ্য নির্বাচন। কারণ দল নিরপেক্ষ সরকার তৎকালীন সময়ে জাতীয় পার্টিকে যেই সবার যে সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগটা দেওয়া হয়নি জাতীয় পার্টিকে। আমাদের চেয়ারম্যানকে তখন বক্তৃতা দিতে দেওয়া হয়নি। মিজানুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান জেলে ছিলেন, মিজানুর রহমান চৌধুরীকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। তারপরেও ওই নির্বাচনটা কিন্তু সংবিধানের অধীনে হয়নি। ওই নির্বাচনটা দেশের এবং জাতির বৃহত্তর প্রয়োজনে সংবিধানের বাইরে যেতে হয়েছে, এবং একজন ব্যক্তির জন্য আমরা দুইবার সংবিধানকে পরিবর্তন করতে হয়েছে। এবং আপনি দেখেন নির্বাচনের প্রক্রিয়াটা সাংবিধানিক ধারাবাহিকতা ছিল, কীভাবে ধারাবাহিক, তিনজোটের রূপরেখা প্লাস জাতীয় পার্টির সাথে যে সমঝোতাটা হয়েছিল সেই সমঝোতায় বলা হয়েছিল যে নির্বাচনে যাবে প্রধান বিচারপতি আসবে, কীভাবে আসবে, উপরাষ্ট্রপতি মোদকে পদ করিয়ে সেখানে উপরাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে মনোনয়ন দেওয়া হলো, এবং শাহাবুদ্দিন সাহেবের কাছে হুসাইন মোহাম্মদের সাথে পদত্যাগ করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে। কিন্তু যেই প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়াটা কিন্তু ইয়েতে ছিল না, তৎকালীন সংবিধানে ছিল না। তারপরও এটা গ্রহণযোগ্য হয়েছে, এবং ওই নির্বাচনকে এখন পর্যন্ত সুশীল সমাজ থেকে ধরে সবাই গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করছে। আমি মনে করি যে একটা তৃতীয় এরকম একটা জায়গায় জাতির বৃহত্তর স্বার্থে আসা দরকার, আমাদের বাক স্বাধীনতা বলেন, অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। এবং এইটা আমি মনে করি যে নির্বাচনকালীন একটা সরকার যেটা 14 সালে হয়েছিল সেরকম একটা সরকার হতে পারে। সেই ক্ষেত্রে বিএনপি একাদশ সংসদে ছিল, এখন নেই, তারপরেও তাদের সদস্য অংশগ্রহণ থাকতে পারে, এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে সদস্য সংখ্যা কম থাকার কারণে বিএনপি হয়তো সেখানে মাইনরিটি হয়ে যাবে, কিন্তু আমাদের 10% টেকনোক্রেট নেওয়ার একটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে জাতির স্বার্থে আমরা 10% যদি 20% বা 30% করে বিএনপি থেকে আরো কিছু বাড়িয়ে দিই তাহলে একটা সমঝোতার পথ কিন্তু আসতে পারে। এবং নির্বাচনকালীন একটা সরকার, যেটা বলছে বিএনপি যে নির্বাচনকালীন সরকার হয়েছে, নির্বাচনকালীন সরকার সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের অংশগ্রহণ, সেই জায়গাটাতে কিন্তু সরকার দল বলছে যে কোনোভাবেই, কারণ সরকার বলছে যে এখন সংবিধান বাইবেল, এই বাইবেল আর পরিবর্তন করা যাবে না, সেখানে কোনো কাটছাট হবে না, যা আছে সেটাই নির্বাচন করতে হবে। আপনি খুব চমৎকার বলেছেন, আপনি আমার কথাই বলেছেন, সংবিধান বাইবেল, এটা আমরা খুব ইউজ করি। সংবিধান তো বাইবেল না, তাই না? সংবিধান কোনো হোলি স্পিরিচুয়াল বইও না। সুতরাং সংবিধান 16 বার পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন হতে পারে সামনে, সময়ই বলবে কিভাবে এই পরিবর্তনটা আসবে। আমরা হয়তো এখন এক্স্যাক্টলি বলতে পারছি না কিভাবে আসবে, তবে সময় বলবে। আমি বিশ্বাস করি যে এবার নির্বাচন যদি আওয়ামী লীগ লুটতরাজ করে নিতে চায়, 18-তে যেটা করেছে মধ্যরাতে ভোট করে যে কোনোভাবে হোক নির্বাচনটাকে তারা মানে কুক্ষিগত করে নিয়ে গেছে, ব্যালট বাক্স ভরে ফেলেছে রাতের ভোট অন্ধকারে, সেরকম যদি তারা করতে যায় দেশ কিন্তু খুবই অস্থিতিশীলতার দিকে যাবে। আপনি প্রধানমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তিনি একদিকে যেমন প্রথম আলোর ব্যাপারে খুব শক্তভাবে কথা বলেছেন, অন্যদিকে তিনি এটা বলছেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। এবং ষড়যন্ত্র কখন হয়? যখন একটা স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ আপনি বন্ধ করে দেন, রুদ্ধ করে দেন, তখন এ ধরনের ষড়যন্ত্র হয়, এবং এ ধরনের ষড়যন্ত্র কিন্তু ভালো ফল বয়ে নিয়ে আসে না। সরকার যদি মনে করে যে এটা তাদের জন্য, তাদেরকে মাইলেজ দিবে বা তাদেরকে কোনো রকম কোনো সুবিধা দেবে, ভেরি রং, এবং সরকার সেটা নিজেও বোঝে। যেই দল ক্ষমতায় থাকে যে কোনো ষড়যন্ত্রের ফলে যেটা আসে সেটা কিন্তু সেই দলের প্রতি অনেক বেশি হোস্টাইল হয়, অনেক বেশি ভয়ঙ্কর হয় সেই দলের প্রতি। এবং যেহেতু আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায়, আমার ভাই একটা কথা বলছিলেন যে
2008 নির্বাচনে বিএনপি কটা আসন পেয়েছে? বিএনপি মাত্র 33টা আসন পেয়েছে, সুতরাং তার থেকে কি বা এমন উন্নতি বিএনপির হবে? বিএনপি তো পেছনের দিকেই যাচ্ছে। আমি যদি আরো একটু পেছনে যাই, 2001 নির্বাচনে আওয়ামী লীগ কটা আসন পেয়েছিল বলেন তো? আওয়ামী লীগ পেয়েছিল 62টা আসন, সেখানে 2/3 মেজরিটি পেয়েছিল বিএনপি। সেই বিএনপি যদি পাঁচ বছর পরে ইলেকশনে 33টা আসন পায়, তাহলে মানে আসন দিয়ে তো আপনি আসলে মানে পাঁচ বছর পর কি দাঁড়াবে সেটা আপনি নির্ণয় করতে পারেন না পাঁচ বছর আগের আসন দিয়ে। এবং আওয়ামী লীগের ভয়টা ছিল বলেই কিন্তু 2014 সালের এই সংবিধান পরিবর্তন করা, ক্ষমতায় আসার পরপরই তারা সংবিধানে হাত দেয়, কারণ তারা বুঝতে পেরেছিল যে সংবিধানকে অ্যাজ ইট ইজ রেখে তাদের পক্ষে পরপর দুটো মেয়াদ ক্ষমতায় থাকা বা ক্ষমতায় আসা সম্ভব নয়। এবং যেহেতু তারা অনেক আগে থেকে, ইটস এ লং টার্ম প্ল্যান, যে তারা ক্ষমতা ছাড়বে না, সে কারণেই সংবিধান পরিবর্তন করা। না হলে সংবিধান কোর্ট বলেছে যে দুইটা মেয়াদ হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সংবিধান সংশোধন কমিটিতে আওয়ামী লীগের যারা প্রতিনিধি ছিলেন তারাও মত দিয়েছেন যে দুটো নির্বাচন অন্তত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, বিকজ আমাদের এখনো রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিক আস্থার জায়গাটা সেরকম তৈরি হয়নি। সেই জায়গা থেকে তারা কেন সরে গেল? কেন সরে গেলেন? পাশাপাশি হচ্ছে এই জায়গাটায় তো পরিষ্কার যে পৃথিবীর কোনো দেশেই এই তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন করবে সেই উদাহরণটা খুব একটা দুটো দেশে আছে, তার মধ্যে কিছুদিন আগে পাকিস্তানের মতো জায়গায় ছিল। কিন্তু আমাদের দেশে যদি রাজনৈতিক দলের আন্ডারে নির্বাচনটা হয়, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ গত দুইটা নির্বাচন, ধরেন আপনাদের অনেক নেতাও তলে তলে বলে যে এই নির্বাচনটা নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নের বাইরে উঠে আসতে পারলো না কেন? তলে তলে কে কি কথা বললো সেটা সেখানেই থাক, কারণ যে প্রকাশ্যে বলতে সাহস পায় না তার কথা শুনে আসলে কোনো লাভ নেই। তো যে কথাটি বলছিলাম, 2001 সনের নির্বাচনে যে সংখ্যাটির কথা উল্লেখ করা হয়েছে, 2001 সনের নির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে সময়টিতে এক ঘন্টার মধ্যে সবাই তত্ত্বাবধায়ক সরকার শপথ নেওয়া কেউ বাড়ি ফিরতে পারে নাই, সমস্ত প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তন হয়ে গেছে, সামরিক বাহিনী আওয়ামী লীগ নাম করে সে সময়ে মানুষকে অত্যাচার নির্যাতন করে রাস্তায় দাঁড়াতে দেয়নি। এবং ভোটের হিসাবে যদি ধরে থাকেন, বিএনপির চেয়ে খুব একটা যে কম ভোট পেয়েছে ভোটের হিসাবে সেটা শতাংশ হিসেবে তো অনেক শতাংশ হিসেবে কিন্তু হয়নি, হয়তো সিটের হিসাবে, মানে গণতন্ত্রের জন্য সিটের হিসাবে ধরতে হবে আসলে, তো সিটের হিসাবে সেই কটা সিট পেয়েছিল। এখন যদি বিএনপি আবারও মনে করে থাকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাসের পুনরাবৃত্তি হয় কিন্তু একদম যে একইভাবে হয় সেটা কিন্তু সঠিক নয়। আপনি একটু আগে বলছিলেন দেশ কি তাহলে এভাবেই চলবে, আমারও কিন্তু মনে একটাই প্রশ্ন, দেশ কি তাহলে এভাবে চলবে? আমার মনে হয় দেশ এভাবেই চলবে, কি জন্য জানেন? কারণ আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছে এর চেয়ে ভালো দেশ চালাতে পারবে এমন কাউকে কিন্তু আমি আজকাল দেখতে পাচ্ছি না। এবং তারা কোনো পরিকল্পনা ম্যানিফেস্টো প্ল্যান দিয়ে কিন্তু দেখাতে পারেনি, তারা সরকারকে সরা যেতে বলে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে বলে, তারা নির্বাচন করতে বলে, তারা জাতীয় সরকার গঠন করতে বলে, অর্থাৎ ক্ষমতার পরিবর্তন। দেশ পুনর্গঠনের তো বেশ কিছু দাবি, তারা দেশ পুনর্গঠনের যে দাবিগুলো রয়েছে কয়েকটি কমিশন গঠন করেছে, তারা কমিশনে কারা আছে? জনগণের সাথে সম্পর্কিত কেউ নাই। আপনি যদি কমিশন দেখে থাকেন, জনগণের প্রতিনিধিত্ব করে এমন কেউ সেই কমিশনে নাই, কমিশনে যারাই আছে যারা জনগণের প্রতিনিধিত্ব করে না। সেই কমিশন দিয়ে যাই হোক না কেন, গোষ্ঠী স্বার্থ রক্ষা হতে পারে কিন্তু জনগণের স্বার্থ রক্ষা হবে না। আরেকটি কথা, যে সংবিধান বাইবেল কি বাইবেল না এটি নিয়ে কথা বলি না, আমিও বিশ্বাস করি না সংবিধান যে এর আগে পরিবর্তন হয় না এই পরিবর্তন হবে না, আমি বিশ্বাস করি না সময়ের পরিবর্তনে ডাইনামিক প্রসেসের জন্য এইটা হবে, তার অর্থ এই না যে কেউ একজন একটা আবদার করে বসলো, সেই আবদার করার জন্য আমাদেরকে সংবিধান পরিবর্তন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে শক্তিশালী দল, কোনো কিছু করতে হলে তাদের মতামত নিয়েই করতে হবে, সেটা সংসদে হোক কিংবা রাজপথে হোক, একদম অবশ্যই করতে হবে। আরেকটি কারণ, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি বলেছেন নির্বাচনের আগে সমঝোতা হবে কি? সমঝোতা হওয়ার কি খুব প্রয়োজন আছে? সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সকলে নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে জয়লাভ করবে তারা ফুলের মালা নিয়ে বড় দল কয়েকবার দেশ শাসন করেছে মাননীয়। আমি তো প্রথমেই কিন্তু বলেছি, আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেন নাই, আমি বলেছিলাম এটা গণতান্ত্রিক অধিকার ওই দলের, তারা কি সিদ্ধান্ত নির্বাচন আসবে কি আসবে না, নির্বাচন কমিশনার কিন্তু বলেছে যে যদি বিএনপি না যায় তাহলে সেটা লেজিটিমেসি পাবে না, পাবে না। জি, উনি কি হাদিস দিচ্ছেন না কোরআন শরীফের কথা বলছেন? উনি চিফ ইলেকশন কমিশনার, কি রকম কথাই বলবেন? উনি যা বলবেন সেটা বেদ বাক্য না, আমরা যদি তার চেয়ে সংবিধান অনেক শক্তিশালী, একজন মানুষ কি বলবেন না বললে সেটা নিয়ে, সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই।
আমরা এটাও প্রস্তুত আছি যে আমাদের যদি জনগণ না চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনতার কাতারে দাঁড়াবেন, এর চেয়ে বেশি কি বলবেন? জি, সুতরাং আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচন একদম পরিষ্কার, তারপর আমরা চাই যে দেশে যে অবস্থাটা চলছে, একটা দল আন্দোলনে আর একটা দল কোনো কিছু হচ্ছে না, দেশে সেটা কিছু হচ্ছে না, একটা আন্দোলন কি হচ্ছে না, একটা আন্দোলন কি হচ্ছে না, হচ্ছে তো, আরে আন্দোলন তো করবে, আমরা তো চাই আন্দোলন, সেটা ছোট হোক বড় হোক আন্দোলন তো হচ্ছে, দেশে তো বিরোধী দলরা এই কাজ করবে, তাদের দায়িত্ব, তারা অবহেলা করেছে দায়িত্বে, একদম পরিষ্কার হবে। বিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, রুবিন ফানহানা অনেক ধন্যবাদ, রেজাউল ইসলাম ভূঁইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায়। জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।